প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করেছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মানে এই যে ভিডিওর ফুটেজটা আপনারা দেখছেন আমার মনে হয় যাদের মানে ন্যূনতম বিবেক আছে তাদেরও মনে হয় যে চোখ দিয়া পানি পড়ছে এই ভিডিওটা দেখার পর যে একজন বাবা তার সন্তানকে মানে বিয়ে দেওয়ার জন্য 5000 টাকার জন্য সে মানে তার সন্তানের বিয়ে দিতে পারতেছে না এই 2023 সালে এই একটা সময়ে মানে আমরা উন্নত দেশে বসবাস করতেছি ঠিক আছে আর এই সময়ে মানে 5000 টাকার জন্য তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না এটা আসলে এই চিন্তা অনেকের ভিতরে মনে করেন যে আপনার একটা আবেগ তৈরি হয়েছে এবং এই ভিডিওটা দেখে অনেকেই আবেগ মানে কান্না করে দিছে এবং অনেকে অনেকের স্টোরিতে মনে করেন এটা পোস্ট করছেন ঠিক আছে যে একজন বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না 5000 টাকার জন্য কিন্তু এর পরবর্তী ফুটেজটা আসলে আপনারা দেখছেন কিনা এটা আসলে আমি জানি না কিন্তু আপনাদের জন্য এই চমকটা আমার হাতে আছে যে তার যে আসলে মানে মূল আসলে কি সে মেয়ে বিয়ে দেওয়ার জন্য মনে করেন যে এটা করে না আদৌ সে তার কোনো মেয়ে আছে কিনা এটাই প্রশ্ন এবং সে কি আসলে এই 5000 টাকা মেয়ের বিয়ের জন্য নিছে না মদ খাওয়ার জন্য নিছে এটা আপনাদের জন্য মনে করেন একটা উপহার হিসেবে রাখলাম মানে এই ভিডিওটা দেখার পরে আসলে সত্যি কথা বলতে আমিও মানে কান্না করে দিছিলাম যে আসলে আদৌ আমরা কতটুক মানে স্বাভাবিক পর্যায়ে আছি আমরা কতটুক ভালো আছি ঠিক আছে যে এই 2023 এলাইশা ঠিক আছে আমাদের এত অর্থনৈতিক অবস্থা ভালো তারপর একজন বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারতেছেন আপনার জাস্ট 5000 টাকার জন্য ঠিক আছে এইটা ভেবেও আমি মনে করেন যে কান্না করছি যাহারে দুনিয়া কিন্তু পরেরটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তা আপনারা মনে হয় প্রস্তুত না চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি বলেন কোনো সমস্যা আপনার মেয়েটার বিয়ে তো একজনের সেটা হাতে ফিরাইছি জান দেয় নেই মেয়েটার বিয়ে আপনার দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি এলাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো মেয়ের বিয়ের জন্য একজন কারো কাছে কিছু চাইতে এসছে হ্যাঁ তার ওরা দেয়নি দেয়নি মানে যার কাছে আসছিলেন ওনার বাসা কোথায় এয়ারপোর্ট কাওলা তো উনি কিছু দেয়নি না কি ওনার সমস্যা চলতেছে এই জন্য না আমি ওনারা বলতেছে যে আমি আমার পক্ষে সম্ভব না সম্ভব না আর এখন কোথায় যাবেন তাহলে এখন গুলিস্তান যায় একদিন কাম টাম করে অন্তে বাচ্চা নেব একদিন কাম করে কয় টাকা পাবেন আপনি এই 300 টাকা পাবো মেয়ের বিয়ের জন্য কয় টাকা খরচ লাগবে ওই 5000 টাকা চাইছে 5000 টাকা লাগবে তো আপনি এখন গুলিস্তান যাবেন কিভাবে যাবেন আপনার পকেটে টাকা আছে 20 টাকা আছে হেডে খাইছি স্যার 20 টাকা ছিল হেডে খাইছি ও আর কিছু খান নাই আপনি না ওই যে ভাত খাওয়া দিতে যাইবো আহা আপনি মেয়ের বিয়ে কবে পরশুদিন আপনার বাবা হয়ে এখন ঢাকায় আছেন তারা চিন্তা করতেছে না তারা চিন্তা তো করতেছে আমি খালি শুধু কইছিলাম যে হেরা গেলি পরে কিছু টাকা পয়সা দিলি তাহলে আমার ব্যান্ডা আছে আর এটা যাচ্ছে না ব্যান্ডা আছে ওটা বেচবেন না না ওই টাকাটা উনি যদি দিত আপনি ব্যান্ড দিয়ে কি কাজ করেন ওই ব্যান্ড দিয়ে ওই যে কাপড়ের গাঁথি টানি তো আপনি এয়ারপোর্ট থেকে এখন গুলশানে হাইটে আসছেন আর এখন হাইটে আপনি কই যাবেন গুলিস্তান ধরেন আপনি গুলিস্তান গিয়ে কোনো কাজ পাইলেন না তখন তখন আমি গাড়িয়া লাগারে ধরে ঠেটার চেষ্টা করবো বাজাবেন আচ্ছা বাড়ি তো গেলেন তারপর আপনার মেয়ের বিয়ে ওই বিয়ান আছে ওই বিক্রি করে দেবো এই শেষ সম্বল হ্যাঁ এটি আমার শেষ সম্বল তাহলে আর কির কাছে আমার আত্মা লাগবে না ও আমার হাইকেতে 5000 টাকা আমার গাড়িতে তেল বুলল তো তাই কইছিল মোল্লা এটা কত টাকা বিল্ডিং আলা হয়তো আর আমাকে এডি দিল না তাও মন খারাপ করে নিয়ে যে আল্লাহ এর পরের টাকা যদি না দেয় তাহলে তো আমার ধরে কিছু নাই মানে খুব আশা নিয়ে আসছিলেন আপনি বড় একটা আশা আছে ও ঠাকুরের প্রতি দাবি রেখেন না কোনো না হ্যাঁ না আল্লাহ যদি ভাগ্য লাগে তাহলে তো খাইছেন আল্লাহ যে আপনার ভাগ্যে রাখেন এটা কেমনে বুঝলেন হ্যাঁ এটা নেই আল্লাহ হয়তো বা অন্য কিছু মাধ্যমে আপনার ভাগ্যে রাখছে এটা একমাত্র উপরে আল্লাহ জানে একমাত্র উপরে আল্লাহ জানে আল্লাহর সাথে ভরসা করি কথা আমরা গরিব মানুষ আল্লাহর কাছে কই আল্লাহ তুমি সব তুমি ভালো তুমি আমাকে মানুষ মন আল্লাহ রক্ষা করো মাত্র 5000 টাকা লাগে আপনার মেয়ের বিয়েটকে রেখে এলো না এখানে 6000 টাকা আছে 5000 টাকা আপনার মেয়ের বিয়ের খরচ আর 1000 টাকা আপনার ভাড়া আল্লাহর কাছে মিলা খুশি হওয়া যায় আমি আপনাকে এনে খারাপ নামি কিটা হাসাবো আমি মিলা খুশি আল্লাহ
আল্লাহর কাছে কি আল্লাহ আপনি কি দিনই কামাই করার তৌফিক দেয় আল্লাহ দিনই জানটা ভালো লাগে পাশে চলে আল্লাহর কাছে কি আল্লাহ তুমি তারে পাশে রেখে আল্লাহ তুমি মানুষকে তৌফিক দিও আল্লাহ তুমি তাকে জানটা ভালো লাগে তাকে আমি খুব খুশি হলাম যে আপনার সাথে আমার দেখা হইলো আল্লাহ পাক আপনার যে হেল্প করার আমার এই সামর্থ্য দিছে আপনার এমন একটা টাইমে যেমন টাইমে আমারই আসলে আপনার সামনে ভালো লাগছে এর জন্য আমি আল্লাহর পাকের প্রতি থ্যাঙ্কফুল তুমি এত ভালো পার্টনার হয়েছো তুমি কেন মিথ্যা তুমি তোমার মায়ের বিয়ে কথা কান্দে কেটে বেড়ে কানছো না এই মামা গাটাইয়া কেন মদ খাইছো তুমি চুরি করে আর মদ টদ খায় আর মিথ্যা মিথ্যা টাকা ওই টাকা না কেউ টাকা পয়সা দিবেন না ওই লোক একটা প্রতারক প্রতারণা স্মরণের ও টাকা পয়সা নাই আরে কেউ টাকা পয়সা দিবেন না খবরদার ভাই তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম